বস্তা অবশিষ্ট এখানে স্টকে রয়েছে। এই 281 বস্তা বর্ধিত মূল্যে অর্থাৎ 56 টাকা প্রতি কেজি করে বিক্রি করার প্রমাণক আমরা পেয়েছি এবং কিছু চাল এখনও তার স্টকে রয়েছে, অর্থাৎ আরও বর্ধিত মূল্যে বিক্রি করার যে অসৎ প্রবণতা সেটি আমরা খেয়াল করছি। এবাইজ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 100 টাকা লাভ করে বিক্রি করতেছি এটার কারণে এটা হেরা জরিমানা করলো আমার। আপনার দৃষ্টিতে জরিমানাটা কি ঠিক হয়েছে? না, একদমই ঠিক না। ডিম মুরগি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে অভিযান পরিচালিত হচ্ছে। তবে বিশেষত আজকে চালের উপর অভিযানটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, এটি মহাপরিচালক মহোদয়ের বিশেষ নির্দেশনা। এরই আলোকে এই মোহাম্মদপুর কৃষি মার্কেটে এসে আমাদের কাছে কিছু তথ্য ছিল, তথ্যের ভিত্তিতেই মূলত অভিযানটি পরিচালনা করা হলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লার আইস এজেন্সি, এই প্রতিষ্ঠানে এসে আমরা যেটি তাদের ক্রয়ের যে ক্যাশ মেমো এবং বিক্রয়ের যে ক্যাশ মেমো এগুলো ভেরিফাই করে আমরা যেটি পেলাম সেটি 11 তারিখ, এই মাসের 11 তারিখে এই কুমিল্লার আইস এজেন্সি এক প্রকার চালের কথাই আমরা শুধু বলি, 28 চাল 330 বস্তা ক্রয় করেছেন। এই সময় তার ক্রয় মূল্য ছিল 50 টাকা প্রতি কেজি, উনি বিক্রি করতেন 52 টাকা, তার কিছু আনুষঙ্গিক খরচপত্র প্লাস লাভ সহ, কিন্তু উনি বিক্রি করেছেন আমরা যেটি দেখলাম 16 তারিখ পর্যন্ত 49 বস্তা। তাহলে তার 281 বস্তা অবশিষ্ট এখানে স্টকে রয়েছে। এই 281 বস্তা বর্ধিত মূল্যে অর্থাৎ 56 টাকা প্রতি কেজি করে বিক্রি করার প্রমাণক আমরা পেয়েছি এবং কিছু চাল এখনও তার স্টকে রয়েছে, অর্থাৎ আরও বর্ধিত মূল্যে বিক্রি করার যে অসৎ প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আগেকার ক্রয় করা যে চাল আগেকার রেটে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এমনি মূলত ওভারঅল কোন ধরনের অনিয়মগুলো পাচ্ছেন? হ্যাঁ, এই যে মূল্য তালিকা আপডেট নেই, আমরা আরো 2টি প্রতিষ্ঠানে গিয়েছিলাম, সেখানে মূল্য তালিকা একদমই নেই। ক্রয় এবং বিক্রয় উভয় মূল্যই থাকতে হবে, এটি আইন, এটি মানা হচ্ছে না। একই সাথে আগেকার যে কম দামে যে ক্রয় করা চাল এখন বর্ধিত মূল্যে বিক্রি করা যে অসৎ প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি। না দেখুন, আমার এই জন্য এখানে সভাপতি সেক্রেটারি সহ যে নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আমরা এখানে ডেকে নিয়েছি, ইনাদের সহযোগিতা নিয়ে মূলত ওই প্রতিষ্ঠানগুলো এখন খোলার যে ব্যবস্থা সেটি আমরা করবো। আদারওয়াইজ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে এখানকার ব্যবসায়ীরা অনেকে বলছেন যে মূলত চালের যে কারসাজিগুলো মিলাদদের কাছ থেকে অনেক ধরনের কারসাজিগুলো হয়। না দেখেন, যে বিষয়টা এখানকার নেতৃবৃন্দ বলছিলেন এমন দোষারোপ করেছিলেন, কিন্তু আমরা তো এখানেও অনিয়ম পেলাম, এখানে ক্যাশ মেমো ভেরিফাই করে এখানেও তো অনিয়ম আমরা পেলাম, তাহলে আমরা কোন কোথায় যাব বলেন? আমরা যেখানে অনিয়ম পাবো সেখানে আমাদের অভিযান পরিচালনা হবে। মিল পর্যায়ে আমাদের সহকর্মী যে জেলায় মিলগুলো রয়েছে সেখানেও আমাদের সহকর্মী রয়েছেন ভোক্তা অধিদপ্তরের, সেখানে অভিযান পরিচালনা করা হবে। থ্যাংক ইউ। এই যে ওই যে ইয়ার দোকানের দ্বারা অন্যদের পক্ষ থেকে একজন কথা ভাই, আপনি একটু আসেন, আপনার দোকানে অভিযান করছেন না? হ্যাঁ, আমরা একটু সামনে যাই। 11 তারিখে আমি চাল আনছি, ঠিক আছে, 11 তারিখে আমার চালের পড়তে বসে 53 টাকা, ওইদিকে দেখা কথা বলে এখন আজকে 16 তারিখের পরে আমার ওনার রেটটা দেখছে, আমার 16 তারিখ আমি 55 টাকা আনছি অলরেডি, আমি ওইরেডি বিক্রি করতেছি, ওরা বলতেছে ওরার কথা, ওরা বলতেছে এইরেডি বিক্রি করলাম কেন, তো এটার কোনো যুক্তি নাই। আমি 100 টাকা লাভ করে বিক্রি করতেছি এটার কারণে এটা হেরা জরিমানা করলো আমার। আপনার দৃষ্টিতে জরিমানাটা কি ঠিক হয়েছে? না, একদমই ঠিক না, একদমই। আমাদের ব্যাংক লোন আছে, আমাদের বাকি লোন আছে, আমাদের ইয়ে আছে, আমাদের ব্যাংক লোন আছে, এগুলোর জন্য ইন্টারেস্ট দিতে হয়। কখন বাজার বাড়ে কমে এগুলো আমরা অলরেডি কমে গেছে, অলরেডি কমে গেছে, আপডেট বাই আপডেট হয়, যখন বাজার কমে আমরা কমাইয়ে বিক্রি করি। কাগজপত্র দেখাইছি সবগুলো, এখন বর্তমানে রেটটাও দেখাইছি 55 টাকা অলরেডি পড়া রয়েছে, হেরা আগে পিছনেরটা দেখছে, আমার পিছনেরটা অলরেডি আমি পিছনের দামে বিক্রি করছি, এমনকি এখন আমি বর্তমানে রেডি বিক্রি করবো না, চালানটা আসছে জানি, এমনকি এক গাড়ি মাল বিক্রি করে পূর্বের রেটের মাল পূর্বে বিক্রি করে এখন এক গাড়ির টাকা জমে না, আরো 2-10-20 বস্তা মালের টাকা শর্ট থাকে বা বাজার বাড়তির কারণে, এখন মিলারের বাজার বাড়তি, দানার দাম বাড়তি, ওনারা এটা বলতেছে, ওনাদের কাছে মোটামুটি এক প্রকার আমরা যাদের সাথে ব্যবসা করি তাদের সাথেই করি, আমরা কোনো আলাদা করি না তাদের, মানে উনি জানে যে এই পার্টি আমার কাছ থেকে মাল নেবে, রশিদের মাল যারা খায় অথবা এমবির মাল যারা খায় তারা খাবেই, দাম কোনো বিষয় না। থ্যাংক ইউ।